डियर ভিউয়ার্স, महामारी করোনায় সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ। আজ সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দরিদ্রদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন, করোনাকালীন সময়ে সরকারের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি লকডাউনে অসহায় দরিদ্র দিনমজুর ও ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে এককালীন 15,000 টাকা প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স, ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ও অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সহ দলের